নমস্কার, আমি অর্ণব। জানেন তো, প্রতিটা মানুষের এক একটা আলাদা গল্প থাকে, একটা স্বতন্ত্র গল্প। মানুষটা তেমন রাজা মহারাজা গোছের কেউ না হয়ে গেলে কেউ সে গল্প শুনতে চায় না বটে, কিন্তু তাতে গল্পের কি, সে তো মিথ্যে হয়ে যায় না। মানুষটার বিচ্ছিরি রকমের কিছু দোষ, বড় সুন্দর একটা গুণ, তার অনেকগুলো না পাওয়া, তার হঠাৎ করে পেয়ে যাওয়া হীরের টুকরোর মুহূর্ত, সব থাকে সেই গল্পে। মানুষটার জন্মের সময় শাঁখ বাজিয়ে গল্পটা শুরু হয়, শেষ হয় হরিধ্বনিতে। আজকের গল্পটা তেমনই একজনের গল্প, বড় সাধারণ একজনের। কেউ শুনতে পায়নি, তবে বিভূতিবাবুর শোনার কান আছে কিনা তাই তিনি শুনে ফেলেছিলেন মৌরি ফুলের গল্পটা। আপনারা শুনবেন? চলুন তবে, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের কলমে আজ শুনে নি মৌরি ফুল। অন্ধকার তখনও ঠিক হয় নাই। মুখুজ্জেবাড়ির পিছনে বাঁশবাগানের জোনাকি দল সাঁত চালিবার উপক্রম করিতেছিল। তালপুকুরের পাড়ে গাছের মাথায় বাদুরের দল কালো হইয়া ঝুলিতেছে। মাঠের ধারে বাঁশবাগানের পিছনটা সূর্যাস্তের শেষ আলোয় উজ্জ্বল, চারিদিক বেশ কবিত্বপূর্ণ হইয়া আসিতেছে। এমন সময় মুখুজ্জেদের অন্দরবাড়ি হইতে এক তুমুল কলরব আর হইচই উঠিল। বৃদ্ধ রামতনু মুখুজ্জে শিবকৃষ্ণ পরমহংসের শিষ্য, তিনি রোজ সন্ধ্যাবেলায় আহুতি দিয়া থাকেন, এজন্য প্রায় এক পোয়া খাঁটি ঘি তার চাই। তিনি নানা উপায়ে এই ঘি সংগ্রহ করিয়া ঘরে রাখিয়া দেন। অন্যদিনের মতো আজও তাকের ওপর একটা বাটিতে ঘিটা ছিল। তাঁর পুত্রবধূ সুশীলা সেই বাটি তাকের ওপর হইতে পারিয়া সে ঘিটার সমস্তই দিয়া খাবার তৈরি করিয়াছে। রামতনু মুখুজ্জে মহকুমার কোর্টে গিয়াছিলেন, ওপাড়া চৌধুরীদের পক্ষে একটা মকদ্দমায় সাক্ষ্য দিতে। বিপক্ষের উকিল তাকে জেরার মুখে জিজ্ঞাসা করেন, আপনি গত মে মাসে পাঁচুড়ায় আর তার ভাইয়ের পাঁচিলের জায়গা নিয়ে মামলায় প্রধান সাক্ষী ছিলেন না? রামতনু মুখুজ্জে বলিয়াছিলেন, হ্যাঁ তিনি ছিলেন। উকিল পুনরায় জেরা করিয়াছিলেন, দুনালী চৌধুরীদের কানসোনার মাঠের দাঙ্গার মোকদ্দমায় আপনি পুলিশের দিকে সাক্ষ্য দিয়েছিলেন কি না? রামতনু মহাশয়কে ঢোঁক গিলিয়া স্বীকার করিতে হইয়াছিল যে তিনি দিয়াছিলেন বটে। বিপক্ষের উকিল আবার প্রশ্ন করেন, আচ্ছা এর কিছুদিন পরেই বড় তরফের সত্যের মামলায় আপনি বাদী পক্ষে সাক্ষী দিয়েছিলেন কি না? কবে তিনি এ সাক্ষ্য দিয়াছিলেন মুখুজ্জে মহাশয় প্রথমটা তাহা মনে করিতে পারেন নাই। তারপর বিপক্ষের উকিলের পুনঃ পুনঃ করা প্রশ্নে এবং মুন্সেফ বাবুর ভ্রুকুটি মিশ্রিত দৃষ্টির সম্মুখে হতভাগ্য রামতনুর মনে পড়িয়াছিল যে তিনি এ সাক্ষ্য দিয়াছিলেন বটে, এবং এই গত জুলাই মাসে এই কোর্টেই তাহা তিনি দিয়া গিয়াছেন। তারপর কোর্টে কি ঘটিয়াছিল, বিপক্ষের উকিল হাকিমের দিকে চাহিয়া রামতনুর ওপর কি ব্যঙ্গোক্তি করিয়াছিলেন, রামতনু উকিল আমলায় ভর্তি মুন্সেফ বাবুর এজলাসে হঠাৎ কিরূপে সপুষ্প সরসব ক্ষেত্রের আবিষ্কার করেন, সে সকল কথা উল্লেখের আর প্রয়োজন নাই। তবে মোটের ওপর বলা যায়, রামতনু মুখুজ্জে যখন বাটি আসিয়া পৌঁছিলেন তখন তার শরীরের ও মনের অবস্থা খুবই খারাপ। কোথায় এই অবস্থায় তিনি ভাবিয়াছিলেন হাত পা ধুইয়া ঠান্ডা হইয়া শ্রীগুরুর উদ্দেশ্যে আহুতি দিয়া অনিত্য বিষয়ে বিষে জর্জরিত মনকে একটু স্থির করিবেন, না দেখেন যে আহুতির জন্য আলাদা করিয়া তোলা যে ঘিটুকু তাকে ছিল তাহার সবটাই একেবারে নষ্ট হইয়াছে। তারপর প্রায় অর্ধ ঘণ্টা ধরিয়া মুখুজ্জেবাড়ির অন্দরমহলে একটা রীতিমতো কবির লড়াই চলতে থাকে। মুখুজ্জে মহাশয়ের পুত্রবধূ সুশীলা প্রথমটা একটু অপ্রতিভ হইলেও সামলাইয়া লইয়া এমন সব কথায় শ্বশুরকে জবাব দিতে লাগিল যাহা একজন ১৮ বৎসর বয়স্ক তরুণীর মুখে সাজে না। পক্ষান্তরে কোর্টে বিপক্ষের উকিলের অপমানে ও ঘরে আসিয়া পুত্রবধূর নিকট অপমানে ক্ষিপ্ত প্রায় রামতনু মুখুজ্জে পুত্রবধূর পিতৃকুল ও তাহার নিজের পিতৃকুলের তুলনামূলক সমালোচনায় প্রবৃত্ত হইয়া
এমন সব দুরূহ পরিভাষিক শব্দের ব্যবহার করিতে লাগিলেন যে বোধহয় বিদ্যাসাগর মহাশয়ের ডুবালের গল্পে উল্লিখিত কুলাদর্শ বিদ্যা অধ্যয়ন না করিলে সেসব বুঝা একেবারেই অসম্ভব। এমন সময়ে মুখুজ্জে মহাশয়ের ছেলে কিশোরী বাড়ি আসিল। তাহার বয়স 25-26 হইবে। বেশি লেখাপড়া না শেখায় সে চৌধুরীদের জমিদারি কাছারিতে 9 টাকা বেতনের মুহুরিগিরি করিত। কিশোরীলাল নিজের ঘরে প্রবেশ করিয়া দেখিল ঘরে আলো দেওয়া হয় নাই। অন্ধকারেই জামাকাপড় ছাড়িয়া সে বাহিরে হাত পা ধুইতে গেল। তারপর ঘরে ঢুকিয়া শুনিল ঘুটঘুটে অন্ধকার ঘরে সুশীলা তাহার সম্মুখের বাতাসকে সম্বোধন করিয়া বলিতেছে যে এ সংসারে থাকিয়া সংসার করা তাহার শক্তিতে কুলাইবে না, অতএব কাল সকালেই যেন গরুর গাড়ি ডাকাইয়া তাহাকে বাপের বাড়ি পাঠাইয়া দেওয়া হয়। কিশোরী সে কথার বিশেষ কোনো জবাব না দিয়া লণ্ঠন জ্বালিয়া বাঁশের লাঠি গাছা ঘরের কোণ হইতে লইয়া বাহির হইয়া গেল। ওপাড়ার রায়বাড়ির চণ্ডীমণ্ডপে গ্রামের নিষ্কর্মা যুবকদিগের যাত্রার আকড়াই ও রিহার্সাল চলিত। সেইখানে অনেকক্ষণ কাটাইয়া অনেক রাত্রে বাড়ি ফিরিয়া আসা তাহার নিত্যকর্মের ভিতর। রামতনু মুখুজ্জে মহাশয়ও অনেকক্ষণ বাহিরের ঘরে কাটাইলেন। প্রতিবেশী হরি রায় তামাকের খরচ বাঁচাইবার জন্য সকাল সন্ধ্যায় মুখুজ্জে মহাশয়ের চণ্ডীমণ্ডপ আশ্রয় করিতেন। তাহাকে রামতনু জানাইলেন যে তিনি খুব শীঘ্রই কাশী যাইতেছেন, কারণ এ বয়সে ইত্যাদি। তাহার এ বাণপ্রস্থ অবলম্বনের আকাঙ্ক্ষার জন্য দায়ী একমাত্র তাহার পুত্রবধূ সুশীলা। সুশীলা সকাল নাই সন্ধ্যা নাই একটা কিছু না বাঁধাইয়া থাকিতে পারে না। সে অত্যন্ত আনাড়ি, কোনো কাজেই গুছাইয়া করিতে পারে না, অথচ দোষ দেখাইতে যাইলে খেপিয়া যায়। তাহার জন্য রামতনু মুখুজ্জের বাড়িতে কাকচিল বসিবার উপায় নাই। শ্বশুর শাশুড়িকে সে হঠাৎ আঁটিয়া উঠিতে পারে না বটে, কিন্তু এজন্য তাহার চেষ্টার ত্রুটি দেখা যায় না। অনেক রাত্রে কিশোরী বাড়ি ফিরিয়া আসিয়া দেখিল তাহার ঘরে খাবার ঢাকা দেওয়া আছে এবং স্ত্রী ঘুমাইতেছে। খাবারের ঢাকা খুলিয়া আহারাদি শেষ করিয়া সে শুইতে গিয়া দেখিল স্ত্রী ঘুম জড়ানো চক্ষে বিছানার ওপর উঠিয়া বসিয়াছে। স্বামীকে দেখিয়া একটু অপ্রতিভের সুরে বলিল, কখন এলে, তা আমায় ডাকিলে না কেন? কিশোরী বলিল, আর দেখে কি হবে, আমার কি হাত পা নেই, নিতে জানি নে। হঠাৎ তাহার স্ত্রী রাগিয়া উঠিল, নিতে জানো তো জেনো, কাল থেকে আমার এখানে আর বনবে না, এ যেন হচ্ছে শত্রুপুরীর মধ্যে বাস, বাড়িশুদ্ধ লোক আমার পিছনে এমন করে লেগেছে কেন শুনতে চাই, না হয় বরং। কান্নায় ফুলিয়া সে বালিশের ওপর মুখ গুঁজিল। কিশোরী দেখিল স্ত্রী রাত দুপুরের সময়ে গায়ে পড়িয়া ঝগড়া করিয়া একটা বিভ্রাট বাঁধাইয়া তোলে বুঝি, এরকম করিয়া আর সংসার করা চলে না। ভাত ঢাকা ছিল, খুলিয়া লইয়া খাইয়াছে, ইহাতেও যদি স্ত্রী চটিয়া যায় তাহা হইলে আর পারা যায় না। কিছু না, এ একটা ছল, ওই সামান্য সূত্র ধরিয়া এখন সে রাম রাবণের যুদ্ধ বাঁধাইয়া তুলিবে। কিশোরী বলিল, যা খুশি কালকে করো, এখন একটু ঘুমোতে দাও। ঘুমোচ্ছিলে বলেই আর ডাকিনি, এই তো অপরাধ, তা বেশ কাল থেকে ওঠাবো, চুলের নড়া ধরে ওঠাবো। সুশীলা কথাও বলিল না, মুখও তুলিল না, বালিশে মুখ গুছিয়া পড়িয়া রহিল। পরদিন সকালে উঠিয়া রামতনু মুখুজ্জে শুনিলেন চৌধুরীরা খবর পাঠাইয়াছে কয়েকটি নতুন সাক্ষীর তালিম দিতে হইবে। যাইবার সময় তিনি বলিলেন, ও বৌমা, একটু সকাল সকাল ভাত দিও, কোর্টে যেতে হবে। বেলা 9টার সময় ফিরিয়া আসিয়া দেখিলেন সুশীলা স্নান করিয়া আসিয়া রৌদ্রে কাপড় মেলিয়া দিতেছে। গৃহিণী মুখ্যতা সুন্দরী রান্নাঘরে বসিয়া রাঁধিতেছেন। স্বামীকে দেখিয়া এই মুখ্যদা চৌকিদার হাঁকা সুরে বলিতে লাগিলেন, হয় আমি একদিকে বেরিয়ে যাই, না হয় বাপু এর বিহিত করো। সেই সকাল থেকে ঘুরপাক দিয়ে বেড়াচ্ছে, বলছি ও বৌমা, দুটো ভাত চড়িয়ে দাও, ও গো যা হয় দুটো কিছু রাঁধো, হাতে পায়ে ধরতে কেবল বাকি রেখেছি, কার কথা কে শোনে, এই বেলা দুপুরের সময় রানী এখন এলেন নে।
সুশীলা রক হইতেই সমান গলায় উত্তর দিল, মাইনে করা দাসী তো নই, আমি যখন পারবো তখন রান্না চড়াব। সকাল থেকে বসে আছি নাকি? এত খাটুনি সেরে আবার আটটার মধ্যে ভাত দেব? মানুষের তো আর শরীর নয়, যার না চলবে সে নিজে গিয়ে রেঁধে নিক। এ কথার উত্তরে মোক্ষদা খুন্তি হাতে রান্নাঘরের দাওয়ায় আসিয়া নটরাজ শিবের তাণ্ডব নর্তনের একটা আধুনিক সংস্করণ শুরু করতে যাইতেছিলেন, একটা ঘটনায় তাহা বন্ধ হইয়া গেল। একটা 10-12 বৎসরের ছেলে, রংটা বড়ই কালো, ম্যালেরিয়ায় শরীর জীর্ণ শীর্ণ, পরনে অতি ময়লা একটা গামছা, শীতের দিনেও তাহার গায়ে কিছু নাই, হাতে ছোট একটা বাখারি ছড়ি লইয়া বাড়ির মধ্যে ঢুকিল। ছেলেটি পাশের গ্রামের আতর আলী ঘরামির ছেলে, গত বৎসর তার বাপ মারা গিয়াছে, দুটি ছোট ছোট বোন আর মা ছাড়া তার আর কেহ নাই। অবস্থা খুব খারাপ, সারাদিন খাওয়ার জোটে না। ছেলেটা পিঠে ছড়ি বাজাইয়া হাঁপু গাহিয়া মা বোন দুটিকে প্রতিপালন করে। সে এ গ্রামের সব বাড়িতে আসিত, কিন্তু মুখুজ্জে বাড়ি আর কখনো আসে নাই। তাহার একটা কারণ এই যে, দানশীলতার জন্য রামতনু মুখুজ্জে গ্রামের মধ্যে আদৌ প্রসিদ্ধ ছিলেন না। ছেলেটি উঠোনে দাঁড়াইয়া বগল বাজাইয়া নানারূপ সুর করিয়া উচ্চই সুরে হাঁপু গাহিতে লাগিল, সঙ্গে সঙ্গে পিঠে জোর করিয়া লাঠির বাড়ি মারিতে লাগিল। তিনটি নেহাত গো বেচারি সাক্ষীর তালিম দিতে অনেক ধস্তাধস্তি করিয়া রামতনুর মেজাজ নেহাত ভালো ছিল না। ফিরিয়া চাহিয়া দেখিয়া মুখ খিচাইয়া বলিলেন, থাম থাম, ওসব রাখ, এখন ওসব দেখবার শখ নেই, যা অন্য বাড়ি দেখে যা। যা সুশীলা কাপড় মেলিয়া দিতে দিতে অবাক হইয়া হাঁপু গাওয়া দেখিতেছিল। ছেলেটি সংকুচিত হইয়া বাহিরে যাইতেই সে তাড়াতাড়ি বাহিরের রকে গিয়া তাহাকে ডাকিয়া বলিল, শোন, তোর বাড়ি কোথায় রে? হরিপুর মা ঠাকরন। তোর বাড়িতে কে কে আছে আর? মোর বাপ মারা গিয়েছে 8 বছর মা ঠাকরন, মোদের আর কেউ নাই, মুই বড়, ছোট দুটো বোন আছে। তাই বুঝি তুই হাঁপু গাস? হ্যাঁ রে, এতে চলে? রামতনুর ধমক খাইয়া ছেলে মানুষ অত্যন্ত দমিয়া গিয়াছিল। সুশীলার কথার ভিতর সহানুভূতির সুর ছিনিয়া লইয়া হঠাৎ তাহার কান্না আসিল, চোখের জল হু হু করিয়া পড়িতেই ম্যালেরিয়া শীর্ণ হাতটি তুলিয়া চোখ মুছিয়া বলিল, না মা ঠাকরন, চলে না, এসব লোকে আর দেখতে চায় না। মুই যদি ভালো গান গাইতে পারতাম তো যাত্রার দলে যেতাম, বড় কষ্ট মোদের সংসারের, এই শীতে মা ঠাকরন। সুশীলা বাধা দিয়া বলিল, দাঁড়া, আমি আসিতেছি। ঘরের মধ্যে ঢুকিয়া কান্নার বেগ অতি কষ্টে সামলাইয়া চাহিয়া দেখিল আল্লায় একখানা নতুন মোটা বিছানার চাদর ঝুলিতেছে, হাতের গোড়ায় সেইখানা পাইয়া টানিয়া লইল। তারপর জানলা দিয়া বাড়ির মধ্যে চাহিয়া দেখিয়া চাদরখানা তাড়াতাড়ি ছেলেটির হাতে দিয়া চুপি চুপি বলিল, এইখানা নিয়ে যা, এতে শীত বেশ কাটবে। কাটবে না, খুব মোটা, শিগগির যা, কেউ যেন না দেখে। ছেলেটি চাদর হাতে হতবুদ্ধি হইয়া ইতস্তত করিতেছে দেখিয়া সুশীলা বলিল, ওরে এক্ষুনি কে এসে পড়বে, শিগগির যা। ছেলেটাকে বিদায় দিয়া সুশীলা ঘরের ভেতর ঢুকিয়া দেখিল শ্বশুর আহার করিতে বসিয়াছেন। ছেলেটার দুঃখে সুশীলার মন খুব নরম হইয়া গিয়াছিল, সে গিয়া রান্নাঘরে ঢুকিয়া কাজে মন দিল। শ্বশুরকে জিজ্ঞাসা করিল, আপনাকে কিছু দেব বাবা? মুখ্যদা ঝংকার দিয়ে উঠিলেন, তোমাকে আর কিছু দিতে হবে না, যে মিষ্টি বচন দিয়েছ তাতেই প্রাণ ঠান্ডা হয়ে গিয়েছে, নাও এখন পারো তো এদিকে এসো একবার, হাঁড়িটা দেখো, নয়তো বলো, নিজে মরি বাঁচি এরকম করে সাঙ্গ করে তুলি। রামতনু কোনো কথা বলিলেন না, আপন মনে খাইয়া উঠিয়া চলিয়া গেলেন। এই সব ব্যাপারেই সুশীলা অত্যন্ত ছুটিয়া যাইত। রামতনু পুত্রবধূর নিকট কোনো জিনিস সাহিয়া খাইলে তাহার রাগ গলিয়া জল হইয়া যাইত, কিন্তু লোকে তাকে জব্দ করিতেছে বা অপমান করিবার ফন্দি খুঁজিতেছে ভাবিলে তাহার আর কাণ্ডজ্ঞান থাকিত না,
সেও কোমর বাঁধিয়া রণে আগুয়ান হইত, সেই বা ছাড়িবে কেন? মাস দুই পরে ফাল্গুন মাসের মাঝামাঝি, কিন্তু বেশ গরম পড়িয়াছে। কিশোরী অনেক রাত্রে বাড়ি ফিরিয়াছে। বাড়িতে যে যাহার ঘরে ঘুমাইতেছে, সে নিজের ঘরে ঢুকিয়া দেখিল সুশীলা ঘরের মেঝেয় বসিয়া একখানা চিঠি লিখিতেছে। কিশোরী সুশীলাকে জিজ্ঞাসা করিল, কাকে চিঠি লেখা হচ্ছে? সুশীলা চিঠির কাগজখানা তাড়াতাড়ি আঁচল দিয়া চাপিয়া স্বামীর দিকে ফিরিয়া একটু দুষ্টামির হাসি হাসিল, বলিল, বলবো কেন? থাক না বলো, ভাত দাও, রাত কম হয়নি, আবার সকাল থেকেই খাটুনি আরম্ভ হবে। সুশীলা ভাবিয়াছিল স্বামী আসিয়া সে কী লিখিতেছে দেখিবার জন্য পিড়াপিড়ি আরম্ভ করিবে। প্রকৃতপক্ষে সে চিঠি কাহাকেও লিখিতেছে না, স্বামীকে কথা বলাইবার এ তার একটা পুরনো কৌশল মাত্র। অনেক দিন সে স্বামীর মুখে দুটো ভালো কথা শোনে নাই, তাহার নারী হৃদয় ইহারই জন্য তৃষিত ছিল, এবং ইহারই জন্য সে ঘুমে ঢুলিলেও এই সামান্য ফাঁতটি পাতিয়া বসিয়াছিল। কিন্তু কিশোরী ফাঁদে পাদে অত দূরে থাকুক, সেদিকে ঘেঁষিলেও না দেখিয়া সুশীলা বড় নিরুৎসাহ হইয়া পড়িল। কাগজ কলম তুলিয়া রাখিয়া সে স্বামীর ভাত বাড়িয়া দিল। এক প্রকার চুপচাপ অবস্থায় আহারাদি শেষ করিয়া কিশোরী গিয়া শয্যা আশ্রয় করিবার পর সে নিজের আহারাদি করিয়া শুইতে গিয়া দেখিল কিশোরী ঘুমায় নাই, গরমে এপাশ ওপাশ করিতেছে। আশায় বুক বাঁধিয়া সে তাহার দ্বিতীয় ফাঁতটি পাতিল। একটা গল্প বলো না, অনেকদিন তো বলনি, বলবে লক্ষ্মীটি? বিবাহের পর কিশোরী তাহার স্ত্রীর নিকট বটতলার আরব্য উপন্যাস হইতে নানা গল্প বলিত। রাত্রির পর রাত্রি তখন এসব গল্প শুনিয়া সুশীলা মুগ্ধ হইয়া যাইত। জনহীন দেশের মধ্যে যেখানে শুধু জিন পরিতে জগৎ, খেজুর বনের মধ্যে ঠান্ডা জলের ফোয়ারা হইতে মণিমুক্তা উৎক্ষিপ্ত হইতেছে, পথহীন দুরন্ত মরুপ্রান্তরে মৃত্যু যেখানে শিকার সন্ধানে ওত পাতিয়া বসিয়া আছে, সমুদ্রের ঝড় তরুণ শাহজাদাগণের দৈত্য সংকুল অরণ্যের মাঝখান দিয়া নির্ভীক শিকার যাত্রা, এসব শুনিয়া তাহার গা শিহরিয়া উঠিত। ঘুম ভাঙিলে ঘরের মধ্যে অর্ধরাত্রির অন্ধকার বিকটাকার জীবদেহের ভিড়ে ভরিয়া গিয়াছে মনে করিয়া ভয়ে সে স্বামীকে জড়াইয়া ধরিত। প্রাচীন যুগের তরুণ শাহজাদাদের কল্পনা করিতে গিয়া অজ্ঞাতসারে সে নিজের স্বামীকে যাত্রাতলের রাজার পোশাক পরাইয়া দূর দেশে বিপদের মুখে পাঠাইত। শাহজাদাদিগের দুঃখে তাহার নিজের স্বামীর ওপর সহানুভূতিতেই তাহার চোখে জল আসিত। এইরূপে গল্প শুনিতে শুনিতে অদৃশ্য নায়ক নায়িকাদের গুণ দৃশ্যমান গল্পকারের ওপর প্রয়োগ করিয়া সে স্বামীকে প্রথম ভালোবাসে। সে আজ পাঁচ ছয় বছরের কথা, কিন্তু সুশীলার এখনো সে ঘোর কাটে নাই। কিশোরী স্ত্রীর কথা উড়াইয়া দিল। হ্যাঁ, এখন গল্প বলবো, সমস্ত দিন খেটে খুটে এলাম, এখন রাত দুপুরে বকবক করি আর কি। তোমাদের কি, বাড়ি বসে সব পোষায়? অন্য মেয়ে হইলে চুপ করিয়া যাইত, সুশীলার মেজাজ ছিল এক গুঁয়ে। সে আবার বলিল, তা হোক, একটা বলো, রাত এখন তো খুব বেশি নয়? না, বেশি নয়, তোমার তো রাত কম বেশির জ্ঞান কত? নাও চুপচাপ শুয়ে পড়ো এখন। সুশীলা এবার জিদ ধরিল, বলো না একটা, ছোট দেখেই বলো না হয়, এত করে বলছি একটা কথা রাখতে পারো না? কিশোরী বিরক্ত হইয়া বলিল, আহ, এ তো বড় জ্বালা হলো, রাতেও একটু ঘুমোবার জো নাই, সমস্ত দিন তো গালিবাজিতে বাড়ি সরগরম করে রাখবে, রাত্রিটাও একটু শান্তি নেই। এইটাই ছিল সুশীলার ব্যথার স্থান। স্বামীর মুখে এ কথা শুনিয়া সে খেপিয়া গেল, বেশ করে গলাবাজি করি, তাতে অসুবিধা হয় আমাকে পাঠিয়ে দাও এখান থেকে, রাত দুপুর করলে কে, নিজে আসবেন রাত দুপুরের সময় আড্ডা দিয়ে, কে এত রাত পর্যন্ত ভাত নিয়ে বসে থাকে, নিজেরই দেহ, পরের তো আর দেহ নয়, খেটে খুটে এসে একেবারে রাজা করেছেন আর কি, নিজের খাটুনিটাই কেবল।
কিশোরী ঘুমাইবার চেষ্টা পাইতেছিল, স্ত্রীর উত্তরোত্তর চড়া সুরে তাহার ধৈর্যচ্যুতি ঘটিল। উঠিয়া বসিয়া প্রথমে সে স্ত্রীর পিঠে সজোরে ঘাকতক পাখার বাঁট বসাইল, তাহার পর তাহার চুলের মুঠি ধরিয়া বিছানার ওপর হইতে নামাইয়া ধাক্কা মারিয়া ঘরের বাহির করিয়া দিল। বলিল, বেরো ঘর থেকে, বেরো, আপদ দূর হ, রাত দুপুরেও একটু শান্তি নেই, যা বেরো, যেখানে খুশি যা। ঘরের আলোর কাছে আসিয়া কিশোরী দেখিল, স্ত্রী দুই হাতে নখ দিয়ে আঁচড়াইয়া তাহার হাতের আঙুলগুলিতে রক্তপাত করিয়া দিয়াছে। হিরানি শাহজাদাগণের নজির না থাকিলেও কিশোরী মধ্যে মধ্যে দুরন্ত স্ত্রীর প্রতি এরূপ ঔষধি প্রয়োগ করিত। শেষ রাত্রে একাদশীর জ্যোৎস্নায় চারিদিক যখন ফুলের পাপড়ির মতো সাদা, ভোর রাত্রের বাতাস লেবুর গন্ধে আর পাপিয়ার গানে মাখামাখি, সুশীলা তখন ঘরের দোরের বাহিরে আঁচল পাতিয়া অকাতরে ঘুমাইতেছিল। সকাল হইলে যে যার কাজে মন দিল। মুখ্যদা বলিলেন, বৌমা, আজ চৌধুরীরা শিবতলায় পুজো দিতে যাবে, আমাদের যেতে বলেছে, সকাল সকাল ছেড়ে নাও। এই চৌধুরীটি ছিলেন প্রকৃতপক্ষে রামতনু মুখুজ্জের প্রতিপালক। ইহারাই গ্রামের জমিদার এবং ইহাদেরই জমিজমা সংক্রান্ত মোকদ্দমার তদবির ও সাহায্য করিয়া রামতনু অন্য সংস্থান করিতেন। বেলা দশটার মধ্যে আহারাদি শেষ করিয়া ভালো কাপড় পরিয়া সকলে নৌকায় উঠিল। দুই ঘন্টার পথ। চৌধুরী বাড়িতে কলিকাতা হইতে একটা বউ আসিয়াছিল, তাহার স্বামী বড়লোকের ছেলে, এমএ পাশ করিয়া বছর দুই হইল ডেপুটেগিরি চাকুরি পাহিয়াছে। বউটি কলিকাতার মেয়ে। চৌধুরীদের সহিত তাহার স্বামীর কিরূপ সম্পর্ক আছে, এজন্য চৌধুরী গৃহিণী রাস পূর্ণিমার সময় তাহাকে আনাইয়াছিলেন। ইতিপূর্বে সে কখনো পাড়াগাঁয়ে আসে নাই। নৌকায় খানিকটা বসিয়া থাকিবার পর বউটি দেখিল নীলাম্বরী কাপড় পরনে তাহারই সমবয়সী আরেকটি বউ নৌকায় উঠিল, নৌকা ছাড়িয়া দিল। নৌকায় সমবয়সী সঙ্গিনী পাইয়া কলিকাতার বউটি খুব সন্তুষ্ট হইলেও প্রথমে আলাপ করিতে বাধো বাধো ঠেকিতে লাগিল। সঙ্গিনীর কাপড় চোপড় পরিবার অগোছাল ধরন দেখিয়া বউটি বুঝিয়াছিল তাহার সঙ্গিনী নিতান্ত পাড়া গাঁয়ের মেয়ে, অবস্থাও খুব একটা ভালো নয়। নৌকার ধারে চৌধুরী গৃহিণী মুখ্যতার সহিত সাবিত্রী ব্রত প্রতিষ্ঠার কি আয়োজন করিয়াছেন তাহারই বিস্তৃত বড় মানুষী ফর্দ আবৃত্তি করিতেছেন। নৌকায় কোনো পরিচিতা মেয়েও নাই, কাজেই বউটি অনেকক্ষণ চুপচাপ বসিয়া রহিল। বউটি লেখাপড়া জানিত এবং দেশ বিদেশের খবরাখবরও কিছু কিছু রাখিত। চৌধুরী গৃহিণীর একঘেয়ে বড় মানুষী চালের কথাবার্তায় সে বড় বিরক্ত হইয়া উঠিল। খানিক্ষণ বসিয়া থাকিবার পর সে লক্ষ্য করিল তাহার সঙ্গিনী ঘোমটার ভিতর হইতে কালো কালো ডাগর চোখে তাহার দিকে সকৌতুকে চাহিতেছে। বউটির হাসি পাইল, জিজ্ঞাসা করিল, তোমার নাম কি ভাই? সুশীলা সন্দিগ্ধ সুরে বলিল, শ্রীমতী সুশীলা সুন্দরী দেবী। সুশীলার রকম সকম দেখিয়া বউটির খুব হাসি পাইতে লাগিল। সে বলিল, এত ঘুমটা কিসের ভাই? তুমি আর আমি ছাড়া তো কেউ এদিকে নেই। নাও এসো, ঘুমটা খোলো, একটু গল্প করি। এই কথা বলিয়া বউটি নিজেই সুশীলার ঘুমটা খুলিয়া দিল। সুশীলার সুন্দর মুখের দিকে চাহিয়া সে যেন মুগ্ধ হইয়া গেল। রং যদিও ততটা ফর্সা নয়, কিন্তু কালোর ওপর অত স্ত্রী সে কখনো দেখে নাই। নদীর ধারের সরস সতেজ চিকন শ্যাম কলমিলতারই মতো একটি সবুজ লাবণ্য যেন সারা মুখখানায় মাখানো। মুখখানি দেখিয়াই সেই নীরাভরানা পাড়াগাঁয়ের মেয়েটিকে ভালোবাসিয়া ফেলিল। জিজ্ঞাসা করিল, উনি বসে আছেন কে ভাই? শাশুড়ি? হ্যাঁ। এসো, আর একটু সরে এসো ভাই, দুজনে গল্প করি আর দেখতে দেখতে যাই। তোমার বাপের বাড়ি কোথায় ভাই? সুশীলার ভয় কাটিয়া যাইতেছিল। সে বলিল, সে হলো সিমলে। কোন সিমলে? কলকাতা সিমলে?
কলকাতায় শিমলে আছে নাকি? কই, তাহা তো সুশীলা কখনো শোনে নাই। সে বলিল, আমার বাপের বাড়ি এখান থেকে বেশি দূর নয়, 5-6 কোশ পথ, গরুর গাড়ি করে যেতে হয়। নদীর ধারে জব ক্ষেত, সর্ষে ক্ষেত, বুনো গাছপালা দেখিয়া বউটি খুব খুশি। এসব সে পূর্বে কখনো দেখে নাই। আঙুল দিয়া একটা মাছরাঙা পাখি দেখাইয়া বলিল, বাহ, বড় সুন্দর তো। ওটা কি পাখি ভাই? ওটা তো মাছরাঙা পাখি, তুমি দেখনি কখনো? বউটি বলিল, ভাই, আমি কলিকাতার বাইরে একদিন পা দিইনি। খুব ছেলেবেলায় একবার বাবার সঙ্গে চন্দননগরের বাগান বাড়িতে যাওয়ার কথা মনে আছে, তারপর এই আসছি। তুমি আমায় একটু দেখিয়ে নিয়ে চলো। এটা কিসের ক্ষেত ভাই? সুশীলা দেখিল তাহার সঙ্গিনী আঙুল দিয়া নদীর ধারে একটি মৌরির ক্ষেত দেখাইতেছে। প্রথমটায় সে সঙ্গিনীর চোখ ঝলসানো রং, অদৃষ্টপূর্ব দামি সিল্কের শাড়ি, ব্লাউজ এবং চিকচিকে নেকলেসের বাহার দেখিয়া যে ভয় অনুভব করিতেছিল, তাহার অজ্ঞতা দেখিয়া সুশীলার সে ভয় কাটিয়া অজ্ঞ সঙ্গিনীর প্রতি একটু স্নেহ আসিল। কলিকাতায় মাছরাঙা পাখি, মৌরি ক্ষেত, এসব সামান্য জিনিসও নাই নাকি? সুশীলা হাসিয়া বলিল, তুমি ফুলের গন্ধ দেখে বুঝতে পারো না ভাই, ও তো মৌরির ক্ষেত। কেন, আমাদের বাপের বাড়ির গায়ে কত মৌরির ক্ষেত আছে, মৌরির শাক কখনো খাওনি? কলকাতায় বুঝি নেই। কলিকাতার বউটি বুঝাইয়া দিল যে কলিকাতার অতীত ইতিহাসের সে কোনো খবর রাখে না, বর্তমান অবস্থায় সেখানে মৌরি ক্ষেত প্রভৃতি থাকা সম্ভবপর নয়, তবে ভবিষ্যতে কি হয় বলা যায় না। ঘণ্টাখানেক পরে যখন নৌকা শিবতলার ঘাটে গিয়া লাগিল, তখন তাহাদের দুজনের মধ্যে অনেক ঘনিষ্ঠ রকমের কথাবার্তা হইয়া গিয়াছে। সঙ্গিনীর মুখে স্বামীর আদরের গল্প শুনিয়া সুশীলার মনের মধ্যে একটা গোপন ব্যথা জাগিয়া উঠিল, সেটা সে অনবরত চাপিবার চেষ্টা করে। তবু কি জানি, সেটা ফাঁক পাইলেই মাথা তোলে। প্রথম প্রথম বিবাহের পর তাহার স্বামীও তো তাহাকে কত আদর করিত, রাত্রে ঘুমাইতে না দিয়া নানা গল্পে ভুলাইয়া জাগাইয়া রাখিত। সুশীলা পান খাইতে চাহিত না বলিয়া কত সাধ্য সাধনা করিয়া পান মুখে তুলিয়া দিত। সেই স্বামী তাহার কেন এমন হইল? তাহার বুকটার মধ্যে কেমন হুহু করিয়া উঠিল। দুজনে তাহারা খানিক্ষণ গাছের ছায়ায় নদীর ধারে এদিক ওদিক বেড়াইল। কি সুন্দর দেখায় চারিদিক, নীল আকাশ সবুজ মাঠের ওপর কেমন উপুর হইয়া আছে। ওমা, পানকৌড়ির ঝাঁক চরের ওপর বসিয়া বসিয়া কেমন ঝিমায়। কলিকাতার বউটি বলিল, এসো ভাই, আমরা একটা কিছু পাতাই, কেমন? সুশীলা খুশি হইয়া বলিল, খুব ভালো ভাই, কি পাতাবে বলো। এক কাজ করি, এসো, আস্তে আস্তে নদীর ধারে যে মৌরি ফুল দেখে এলাম, এসো আমরা দুজনে পাতাই, কেমন? সুশীলা আহ্লাদের সঙ্গে এ প্রস্তাবে সম্মতি দিল। নদী হইতে অঞ্জলি করিয়া জল তুলিয়া তাহারা মৌরি ফুল পাতাইল। এমন সময় মোক্ষদা ডাকিলেন, বৌমারা এদিকে এসো। তাহারা গিয়া দেখিল গাছতলায় অনেক লোক, সেদিন পূজা দিতে অনেক লোক আসিয়াছিল। প্রকাণ্ড বটগাছ, তলায় ভাঙা ইটের মন্দির। গাছতলা হইতে একটু দূরে এক বুড়ি নানা ঔষধ বিক্রয় করিতেছে। সুশীলা ও তাহার সঙ্গিনী সেখানে গিয়া জিজ্ঞাসা করিয়া জানিল, রোগ সারা, ছেলে হওয়া হইতে শুরু করে সকল রকমের ঔষধি আছে, গরু হারাইলে খুঁজিয়া বাহির করিবার পর্যন্ত। মেয়েরা সেখানে ভিড় করিয়া দাঁড়াইয়া ঔষধ কিনিতেছে। সুশীলার সঙ্গিনী হাসিয়া তাহার হাত ধরিয়া টানিয়া তাহাকে সেখান হইতে মন্দিরের দিকে লইয়া চলিল। বলিল, চলো মৌরি ফুল, দেখি গে কেমন পুজো হচ্ছে। একটুখানি মন্দিরে দাঁড়াইয়া সুশীলা একটা ছুতায় সেখান হইতে বাহিরে গিয়া আসিয়া ঔষধ বেচা বুড়ির নিকট দাঁড়াইল। সেখানে তখন কেহ ছিল না। বুড়ি বলিল, কি চাই? সুশীলার মুখ লজ্জায় আরক্ত হইয়া উঠিল। বুড়ি বলিল, আর বলতে হবে না মা ঠাকরন,
তা তোমার তো এখনো ছেলেপিলে হবার বয়স যায়নি, ও বয়সে অনেকের। সুশীলা সলজ্জভাবে বলিল, তা নয়। বুড়ি বলিল, এবার বুঝলাম মা ঠাকরন, তা যদি হয় তাহলে তোমার স্বামীর বারমুখো টান আছে, একটা ওষুধ দিয়ে নিয়ে যাও, এক মাসের মধ্যে সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। ওরকম কত হয় মা ঠাকরন? বুড়ি একটা শিকড় তুলিয়া বলিল, এই নাও বেটে খাইয়ে দিও, যেন কেউ টের না পায়, টের পেলে আর ফল হবে না, আটানা লাগবে। স্বামীর বারমুখো টান আছে, এ কথা শুনিয়া সুশীলা খুব দমিয়া গেল। তাহার আঁচলে একটি আধুলি বাঁধা ছিল। আজকে দিনে জিনিসটা আসটা কেনবার জন্য সেই ইহা বাড়ি হইতে শাশুড়িকে লুকাইয়া আনিয়াছে। বাড়ির বার তো বড় ঘটে না, খাচেই এটা তাহার পক্ষে একটা উৎসবের দিন। আধুলিটি শাশুড়িকে লুকাইয়া আনিবার কারণ মুখ্যদা ঠাকরন জানতে পারিলে ইহা এতক্ষণ তাহার আঁচলে থাকিত না। সুশীলা আঁচল হইতে আধুলিটি খুলিয়া বুড়িকে দিল এবং খাওয়াইবার প্রণালী জানিয়া লইয়া শিকড়টি কাপড়ের মধ্যে গোপনে বাঁধিয়া লইল। পূজা দেওয়া সাঙ্গ হইয়া গেল, সকলে আবার আসিয়া নৌকায় উঠিল। গ্রামের ঘাটের কাছাকাছি আসিয়া সুশীলা বলিল, ভাই তুমি এখন দিন কত কাছো তো? না ভাই, আমি কাল কি পরশু চলে যাব। তাহলেও তোমাকে ভুলবো না মৌরিফুল, তোমার মুখখানা আমার মনে থাকবে ভাই, চিঠিপত্র দেবে তো? এবার পাড়াগাঁয়ে এসে তোমায় কুড়িয়ে পেলাম, তোমায় কখনো ভুলবো না। সুশীলার চোখে জল আসিল, এত মিষ্ট কথা তাহাকে কে বলে? সে কেবল শুনিয়া আসিতেছে সে দুষ্ট, একগুঁয়ে, ঝগড়াটে। তাহার হাতে একখানা সোনার আংটি ছিল, ইহা তাহার মায়ের দেওয়া আংটি, বিবাহের পর প্রথম তাহার মা তাহার হাতে এটি পড়াইয়া দিয়াছিলেন। সেটি হাত হইতে খুলিয়া সে সঙ্গিনীর হাত ধরিয়া বলিল, দেখি ভাই তোমার আঙুল, তুমি হলে মৌরিফুল, তোমায় খাওয়াবার কথা, কাপড় দেওয়ার কথা, এই আংটিটা আমার মায়ের দেওয়া, তোমায় দিলাম, তবু এটা দেখে তুমি গরিব মৌরিফুলকে ভুলে যাবে না। সুশীলা আংটিটা সঙ্গিনীর হাতে পড়াইয়া দিতে গেল। বউটি চট করিয়া হাত টানিয়া লইয়া বলিল, দূর পাগল, না ভাই এ রাখো, তোমার মায়ের দেওয়া আংটি, এ কেন আমায় দিতে যাবে? না ভাই। সুশীলা জোর করিতে গেল, হোক ভাই, দেখি মায়ের দেওয়া বলেই। বউটি বলিল, দূর, না ভাই ওসব রাখো, সে বরং। সুশীলা খুব হতাশ হইল, মুক্তি তাহার অন্ধকার হইয়া গেল, সে চুপ করিয়া বসিয়া রহিল। গ্রামের ঘাটে নৌকা লাগিল, বউটি সুশীলার হাত ধরিয়া বলিল, পায়ে পড়ি ভাই মৌরিফুল, রাগ করো না। আচ্ছা কেন তুমি শুধু শুধু তোমার মায়ের দেওয়া আংটি আমায় দিতে যাবে ভাই? আচ্ছা তুমি যদি দিতেই চাও, এই পুজোর সময় আসবো, অন্য কিছু বরং দিও, একদিন না হয় খাইও, আংটি কেন দেবে ভাই? আর আমায় ভুলবে না তো ভাই? সুশীলা ব্যগ্রভাবে বলিল, তোমায় ভুলবো না মৌরিফুল, কখনো না, তুমি কোন জন্মে যে আমার মায়ের পেটের বোন ছিলে ভাই মৌরিফুল। তাহার পর সে একটু আনাড়ি ধরনের হাসিয়া বলিল, কেমন সুন্দর কথাটি, মৌরিফুল, 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 তুমি যে হলে গিয়ে আমার নদীর ধারের মৌরিফুল, তোমায় কি ভুলতে পারি? কথা শেষ না করিয়াই সে দুই হাতে সঙ্গিনীর গলা জড়াইয়া ধরিল, সঙ্গে সঙ্গে তাহার কালো চোখ দুটি জলে ভরিয়া গেল। কলিকাতার বড় এই অদ্ভুত প্রকৃতির সঙ্গিনীর অশ্রুপ্লাবিত সুন্দর মুখখানা বারবার সস্নেহে চুম্বন করিল, তারপর দুজনেই চোখের জলে ঝাপসা দৃষ্টি লইয়া দুজনের কাছ হইতে বিদায় লইল। দিন কত কাটিয়া গেল, কিশোরী বাটি নাই, কি একটা কাজে অন্য গ্রামে গিয়াছে, ফিরিতে দু একদিন দেরি হইবে। মুখদা সকালে উঠিয়া জমিদার গৃহিণীর আহ্বানে
তাহার সাবিত্রী ব্রত প্রতিষ্ঠার আয়োজনে সাহায্য করিতে চৌধুরী বাড়ি চলিয়া গেলেন। যাইবার সময় বলিয়া গেলেন, বৌমা, আমার ফেরবার কোনো ঠিক নেই, রান্নাবান্না করে রেখো, আমি আজ আর কিছু দেখতে পারবো না, চৌধুরী বাড়ির কাজ কখন মেটে বলা যায় না। এ কথা মুখ্যদার না বলিলেও চলিত, কারণ ভোরে উঠিয়া বাসন মাজা জল তোলা হইতে আরম্ভ করিয়া এ সংসারে সমস্ত কাজের ভারি ছিল সুশীলার ওপর। এ সংসারে কিশোরীর বিবাহের পর কোনোদিনই ঝি চাকর প্রবেশ করে নাই, যদিও পূর্বে বাড়িতে বরাবরই একজন করিয়া ঝি থাকিত। সুশীলার খাটুনিতে কোনো ক্লান্তি ছিল না, খাটিবার ক্ষমতা তাহার যথেষ্ট ছিল। যখন মেজাজ ভালো থাকিত তখন সমস্ত দিন নীরবে ভূতের মতো খাটিয়াও সে বিরক্ত হইত না। শাশুড়ি চলিয়া গেলে অন্যান্য কাজকর্ম সারিয়া সুশীলা রান্নাঘরে গিয়া দেখিল একখানিও কাঠ নাই, কাঠ অনেকদিনই ফুরিয়া গিয়াছে। একথা সুশীলা বহুবার শ্বশুরকে জানাইয়াছে। রামতনু মধ্যে মধ্যে মজুর ডাকাইয়া কাঠ কাটাইয়া লইতেন, এবার কিন্তু অনেকদিন হইল তিনি আর এদিকে দৃষ্টি দেন নাই। কিশোরীর দোষ নাই, কেননা সে বড় একটা বাড়িতে থাকিত না, সংসারের সংবাদ তেমন রাখিতও না। আসল কথা হইতেছে এই যে রান্নাঘরের পিছনে খিড়কির বাহিরে অনেক শুকনো বাঁশ ও ডালপালা পড়িয়া আছে। সুশীলা রান্না চড়ানোর পূর্বে বা রান্না করিতে করিতে প্রয়োজন মতো এগুলি দা দিয়া কাটিয়া লইয়া কাজ চালাইত। রামতনু দেখিলেন কাজ যখন চলিয়া যাইতেছে তখন কেন অনর্থক কাঠ কাটিবার লোক ডাকিয়া আনা, আনিলেই এখনই একটা টাকা খরচ তো। পুত্রবধূ বকিতেছে বকুক, কারণ বকুনি উহার স্বভাব। কাঠ নাই দেখিয়া সুশীলা অত্যন্ত চটিয়া গেল। এদিকে বাড়িতেও এমন কেহ নাই যাহাকে বকিয়া গায়ের ঝাল মিটায়, কাজেই সে আপন মনে চিৎকার করিতে লাগিল, পারব না, রোজ রোজ এমন করে সংসার করা আমার দ্বারা হয়ে উঠবে না। আজ দু মাস ধরে বলছি কাঠ নেই, কাঠ নেই, এদিকে রান্নার বেলা ঠিক আছেন সব, তার তো একটু এদিক ওদিক হবার জো নেই। কী দিয়ে রাঁধবে? হাত পা উনুনের মধ্যে দিয়ে রাঁধবে নাকি? রোজ রোজ কাঠ কাটো, কেটে রাঁধো, অত সুখে আর কাজ নেই, থাকলো হাঁড়ি পড়ে, যিনি যখন আসবেন তিনি তখন করে নেবেন। রাঁধিবার কোনো আয়োজন সে করিল না। খানিকটা বসিয়া বসিয়া তাহার মনে হইল ততক্ষণ মশলাগুলি বাটিয়া রাখা যাক। সে মাঝে মাঝে কাজের সুবিধার জন্য কয়েকদিনের মশলা একসঙ্গে বাটিয়া রাখিত। বেলা প্রায় দশটার সময় একটা অল্পবয়সী ফুটফুটে বউ পরনে একখানা পুরনো চেলির কাপড়, হাতেই থাকিবার মধ্যে আছে দুগাছি শাঁখা, একটা বাটি হাতে রান্নাঘরের দোরের কাছে ভয় ভয়ে উঁকি মারিয়া বলিল, দিদি আছো নাকি? সুশীলা মশলা বাটিতে বাটিতে মুখ তুলিয়া চাহিয়া বলিল, আয় আয় ছোট বউ, আয় না ঘরের মধ্যে, ঠাকরন নেই। বউটি ঘরে ঢুকিয়া বলিল, এ কি দিদি, এত বেলা হলো এখনো রান্না চড়াওনি যে? সুশীলা মুখ ঘুরাইয়া বলিল, রান্না চড়াবো? হাঁড়িকুঁড়ি ভেঙে ফেলিনি এই কত। বউটির চোখে ভয়ের চিহ্ন পরিস্ফুট হইল। সে বলিল, না দিদি, ওসব কিছু করো না, ভাত চড়িয়ে দাও লক্ষ্মীটি, নইলে জানো তো কীরকম লোক সব। দেব, দেখবো সব আজ কীরকম মজা, রোজ রোজ কাঠ কাটবো আর ভাত রাঁধবো। কাঠ নেই বুঝি? আচ্ছা দাখানা দাও দিদি, আমি কেটে দিচ্ছি। তোর কি দায়, তুই দিতে যাবি? বস ঠান্ডা হয়ে, যাদের গরজ আছে তারা নিজেরা বুঝুক গিয়ে। তোমার পায়ে পড়ি দিদি, দাও রান্নাটা চড়িয়ে, জানো তো ওরা। তুই বস দেখি ওখানে চুপ করে, দেখিস এখন মজা, আজ দুমাস ধরে রোজ বলছি কাঠ নেই, কানে কথা যায় না কারুর, আজ মজাটি দেখব। সুশীলার একগুয়েমিতে বউটা কিছুটা ভীতা হইল, কারণ মজা কোন পক্ষ দেখিবে এ সম্বন্ধে তাহার একটু সন্দেহ ছিল। কিন্তু সাহস করিয়া আর কিছু বলিতে না পারিয়া সে চুপ করিয়া রহিল। এই বউটি রামতনু মুখুজ্জের জ্যাঠতুতো ভাই রামলোচন মুখুজ্জের পুত্রবধূ, পাশেই এদের বাড়ি। রামলোচনের অবস্থা খুবই খারাপ,
তা সত্ত্বেও তিনি বছর দুই হইল ছেলের বিবাহ দিয়েছেন। রামলোচনের স্ত্রী ছিল না, পুত্রবধূই গৃহিণী। দুরাবস্থায় সংসারের মেয়ে মানুষ বউকে সংসার করিতে অত্যন্ত বেগ পাইতে হইত। সে সময়ে অসময়ে বাটি হাতে খুঁচি হাতে এবাড়িতে হাত পাতিয়া তেলটা নুনটা লইয়া যাইত। চাউল না থাকিলে আঁচলে করিয়া চাউল লইয়া যাইত, ধার বলিয়াই লইয়া যাইত, কখনো শোধ করিতে পারিত কখনো পারিত না। মুখ্যতা ঠাকুরানকে বউটি বড় ভয় করে, তিনি থাকিলে জিনিসপত্র তো দেনই না, যদি বা দেন তাহা বহু মিষ্ট বাক্য বর্ষণ করিবার পর। তবু বউটিকে আসিতে হয়, কি করিবে, অভাব। সুশীলা তাহাকে মুখ্যদা ঠাকুরানের হাত থেকে বাঁচাইয়া গোপনে এটা ওটা যখন যাহা দরকার সাধ্যমতো সাহায্য করিত। সামান্য একবাটি তেল লইয়া গেলেও হুঁশিয়ার মুখ্যদা ঠাকুরন তাহা কখনো ভুলিতেন না, গলা টিপিয়া কড়া ক্রান্তিতে তাহা আদায় করিয়া ছাড়িতেন। সুশীলা ছিল অগোছালো ও অন্যমনস্ক ধরনের মানুষ, সে ধার দিয়া অত শত মনেও রাখিত না, বা সামান্য তেল নুন ধার দিয়া আদায় করিবার কোনো চেষ্টা করিত না। শোধ দিতে আসিলে অনেক সময় বলিত, তুই আবার দিতে এলি কেন ভাই ছোট বউ, ওর আবার নেব কি, যা ও তুই নিয়ে যা ভাই। সুশীলা আপন মনে খানিকক্ষণ বকিয়া বউটির দিকে চাহিয়া বলিল, তারপর তোর রান্নাবান্না। বউটি বাটিটা আঁচল দিয়া ঢাকিয়া রাখিয়াছিল, বাহির করিয়া কুণ্ঠিতভাবে বলিল, সেদিনকার সেই তেল নিয়ে গেছিলাম না দিদি, তা আমাদের এখনো আনা হয়নি, আজ রাতবার তেল নেই, একসঙ্গে দুদিনে দিয়ে যাব সেই জন্যই। সুশীলা বলিল, আচ্ছা নিয়ায় দেখি বাটি, দেখি কি আছে, আমাদেরও বুঝি তেল আনা হয়নি। পাত্রে যতটুকু তেল ছিল সুশীলা সবটুকু এই কুণ্ঠিতা দরিদ্রা গৃহলক্ষ্মীটিকে ঢালিয়া দিল। বউটি চলিয়া যাইবার সময় মিনতিপূর্ণ দৃষ্টিতে চাহিয়া বলিল, লক্ষ্মী দিদি দাও রান্না চড়িয়ে। সুশীলা বলিল, তুই পালা দেখি, আমি ওদের মজা না দেখিয়ে আজ কিছুতেই ছাড়ছি নে। বেলা ১২টার সময় মুখ্যদা ঠাকুরন আসিয়া দেখিয়া শুনিয়া হইচই বাঁধাইয়া দিলেন। প্রকৃতই ইহাতে রাগ হইবার কথা, একটু পরেই রামতনু আসিলেন, তিনি ব্যাপার দেখিয়া দালানে গিয়ে আপন মনে তামাক টানিতে শুরু করিলেন। ঝগড়া ক্রমে খুব চাগাইয়া উঠিল, মুখ্যদা উচ্চ স্বরে সুশীলার কুলজি গাহিতে লাগিলেন। সুশীলাও যে খুব শান্তশিষ্ট, হে অপবাদ তাহাকে শত্রুতেও দিতে পারিবে না, কাজেই ব্যাপার যখন খুব বাঁধিয়া উঠিয়াছে, এমন সময়ে কোথা হইতে কিশোরী আসিয়া হাজির হইল। যদিও আজ তাহার ফিরিবার কথা ছিল না, তবুও কাজ মিটিয়া যাওয়াতে সে আর সেখানে অপেক্ষা করে নাই। মুখদা ছেলেকে পাইয়া হাঁকডাক আরও বাড়াইয়া দিলেন। কিশোরী এতবেলায় বাড়ি আসিয়া এ অশান্তির মধ্যে পড়িয়া অত্যন্ত চটিয়া গেল, তাহার সমস্ত রাগ গিয়া পড়িল স্ত্রীর ওপর। হাতের গোড়ায় একখানা শুকনো চেলা কাঠ পড়িয়াছিল, সেইটা লইয়া লাফাইয়া সে রান্নাঘরের দাওয়ায় উঠিল। সুশীলা তখন বসিয়া বাটনা বাটিতেছিল, স্বামীকে শুকনা কাঠ হাতে লইয়া বীর দর্পে রান্নাঘরে লাফাইয়া উঠিতে দেখিয়া ভয়ে তাহার মুখ শুকাইয়া গেল। আত্মরক্ষার অন্য কোনো উপায় না দেখিয়া হাত দুটা তুলিয়া নিজের দেহ আড়াল করিবার চেষ্টা করিল। কিশোরী প্রথমত স্ত্রীর খোঁপা ধরিয়া একটা হ্যাঁচকা টান দিয়া তাহাকে মাটিতে ফেলিয়া দিল, তারপর তাহার পিঠে কয়েকঘা চেলাকাঠের বাড়ি মারিয়া তাহার কলা ধরিয়া প্রথমে এক ধাক্কা মারিল রান্নাঘরের দাওয়ায়, তারপর তথা হইতে এক ধাক্কা দিল একেবারে উঠোনে। ধাক্কার বেগ সামলাইতে না পারিয়া সুশীলা মুখ থুবড়িয়া উঠানে পড়িয়া গেল। মার আরও চলিত, কিন্তু রামতনু তামাক খাইতে খাইতে ছেলের কাণ্ড দেখিয়া হাঁ হাঁ করিয়া আসিয়া পড়িলেন। পাশের বাড়ির বউটি তখন শ্বশুর ও স্বামীকে খাওয়াইয়া সবে নিজে খাইতে বসিয়াছিল। হঠাৎ এবাড়ির মধ্যে মারির শব্দ শুনিয়া সে খাওয়া ফেলিয়া সুশীলাদের খিড়কিতে ছুটিয়া আসিয়া উঁকি মারিয়া দেখিল সুশীলা উঠোনে দাঁড়াইয়া আছে।
বাটনার পাত্রের উপর পড়িয়া গিয়াছিল। কাপড়ে চোপড়ে হলুদের ছাপ, মাথার খোপা একেবারে খুলিয়া কতক চুল মুখের ওপর, কতক পিঠের ওপর পড়িয়াছে। গাঙ্গুলি বাড়ি হইতে দুটো ছেলে ব্যাপার দেখিবার জন্য ছুটিয়া আসিয়াছে, আরও দু একজন পাড়ার মেয়ে সামনে দরজা দিয়া উঁকি মারিতেছে। ওদিকে পাঁচিলের ওপর দিয়া মুখ বাড়াইয়া তাহার নিজের শ্বশুর রামলোচন মজা দেখিতেছেন। চারিদিকের কৌতূহল দৃষ্টির মাঝখানে সর্বাঙ্গে হলুদের ছোপ ও ধুলিমাখা অপমানিতা দিদিকে অসহায়ভাবে উঠানে দাঁড়াইয়া থাকিতে দেখিয়া তাহার বুকের মধ্যে কিরকম একটা করিয়া উঠিল। কিন্তু সে একে ছেলে মানুষ, তাহাতে অত্যন্ত লজ্জাশীলা। শ্বশুর ভাসুর এবং এক উঠোন লোকের মধ্যে বাড়ির ভিতর ঢুকিয়া না পড়িয়া প্রথমটা সে খিড়কির বাহিরে আকুলি বিকুলি করিতে লাগিল। কিন্তু গাঙ্গুলি বাড়ির প্রৌঢ় গাঙ্গুলি মহাশয় যখন হুঁকা হাতে কিহে রামতনু ব্যাপারখানা কি শুনি বলিয়া বাড়ির মধ্যের উঠানে আসিয়া হাজির হইলেন, তখন সে আর থাকিতে না পারিয়া বাড়ির মধ্যে ঢুকিয়া পড়িল এবং সুশীলার হাত ধরিয়া খিড়কি দৌড় দিয়া বাহিরে লইয়া গিয়াই হঠাৎ ফুঁপাইয়া কাঁদিয়া উঠিয়া বলিল, কেন ওরকম করতে গেলে দিদিমণি? লক্ষ্মীটি, তখনই যে তোমায় বারণ করলাম। তারপর দিন দুপুরবেলা সুশীলা রান্নাঘরে রাঁধিতেছিল, কিশোরী খাইতে বসিয়াছে। মোক্ষদা ঠাকুরন কি প্রয়োজনে রান্নাঘরে ঢুকিয়া দেখিলেন সুশীলা পিছনে ফিরিয়া ভাত বাড়িতে বাড়িতে স্বামীর ডালের বাটিতে কি গুলিতেছে, পাশে একটা ছোট বাটি। মোক্ষদার কিরকম সন্দেহ হইল, তিনি জিজ্ঞাসা করিলেন, বৌমা তোমার বাটিতে কি, কি মেশাচ্ছ ডালের বাটিতে? সুশীলা পিছনে ফিরিয়াই শাশুড়িকে দেখিয়া যেন কেমন হইয়া গেল। তাহার চোখে মুখের ভাব দেখিয়া মোক্ষদার সন্দেহ আরও বাড়িল। তিনি বাটিটা হাতে তুলিয়া লইয়া দেখিলেন তাহাতে সবুজ মতো কি একটা বাটা। তিনি কড়া সুরে জিজ্ঞাসা করিলেন, কি বেটেছ এতে? তিনি দেখিলেন পুত্রবধূ কোনো উত্তর দিতে পারিতেছে না, তাহার মুখ লাল হইয়া উঠিয়াছে। ইহার পর একটা ভয়ানক কাণ্ড ঘটিল। মোক্ষদা ঠাকুরন বাটি হাতে, ও মা কি সর্বনাশ, আর একটু হলেই কি হচ্ছিল গো বলিয়া উঠোনে আসিয়া চিৎকার করিয়া হাট বাঁধাইলেন। কিশোরী দালান হইতে উঠিয়া আসিল, রামতনু আসিলেন, গাঙ্গুলি বাড়ির মেয়ে পুরুষ আসিল, আরও অনেকে আসিল। মোক্ষদা সকলের সামনে সেই বাটি দেখাইয়া বলিতে লাগিলেন, দেখো তোমরা সকলে, তোমরা ভাবো শাশুড়ি মাগি ভারী দুষ্টু, নিজের চোখে দেখে নাও ব্যাপার, কি সর্বনাশ হয়ে যেত এখনই আমি যদি না দেখতাম। দোহাই বাবা তারকনাথ, দোহাই, কি ঠেকানি আজ ঠেকিয়েছ। এক উঠোন লোক, সকলেই শুনিল রামতনুর দুরন্ত পুত্রবধূ স্বামীর ভাতে বিষ নাকি মিশাইয়া খাওয়াইতে গিয়া ধরা পড়িয়াছে। কেউ অবাক হইয়া গেল, কেউ মুচকি হাসিয়া বলিল, ও সব আমরা অনেক দিন জানি, আমরা রীত দেখলেই মানুষ চিনি, তবে পাড়ার মধ্যে বলে এতদিন। কে একজন বলিল, জিনিসটা কি তা দেখা হয়েছে? মোক্ষদা ঠাকুরনের গালবাদ্যের রবে সে কথা চাপা পড়িয়া গেল। গাঙ্গুলি মহাশয় রামতনুকে বলিলেন, গুরু রক্ষা করেছেন, এখন যত শিগগির বিদেয় করতে পারো তার চেষ্টা করো, শাস্ত্রে বলে দুষ্টা ভার্যে, আর একদিনও এখানে রেখো না। সমস্ত দিন পরামর্শ চলিল, সন্ধ্যার পর ঠিক হইল কাল সকালেই গাড়ি ডাকিয়া আপদ বিদায় করা হইবে, আর একদিনও এখানে না, কি জানি কখন কি বিপদ ঘটাইবে। বিশেষত পাড়ার মধ্যে ওরকম দজ্জাল বউ থাকিলে পাড়ার অন্য বউ ঝিও দেখা দেখি ওই রকম হইয়া উঠিবে। সেদিন রাত্রে সুশীলাকে অন্য এক ঘরে শুইতে দেওয়া হইল, ইহা মোক্ষদা ঠাকুরনের বন্দোবস্ত। কাল সকালেই যখন যেখানকার আপদ সেখানে বিদায় করিয়া দেওয়া হইবে, তখন আর রাত্রে তাহার সঙ্গে সম্পর্ক কিসের? রাত্রে শুইয়া শুইয়া কত রাত পর্যন্ত তাহার ঘুম আসিল না। ঘরের জানলা সব খোলা, বাহিরের জ্যোৎস্না ঘরে আসিয়া পড়িয়াছিল। তাহার মনে কাল ও আজ এই দুই দিন অত্যন্ত কষ্ট হইয়াছে। সে স্বভাবত নির্বোধ,
লাঞ্ছনাভোগের অপমান সেই হার পূর্বে কখনো তেমন করিয়া অনুভব করে নাই। যদিও মারধর ইহার পূর্বে বহুবার খাইয়াছে, তাহার একটা কারণ এই যে আজ ও কালকার দিনের মতো শ্বশুর শাশুড়ি ও এক উঠোন লোকের সামনে এভাবে অপমানিতাও সে কোনোদিন হয় নাই। তাই আজ সমস্ত দিন ধরিয়া তাহার চোখের জল বাদ মানিতেছে না। কাল মার খাইয়া পিঠ কাটিয়া গিয়াছে, ও হাত দিয়া ঠেকাইতে গিয়া হাতের কাছে চুড়ি ভাঙিয়া হাতও ক্ষতবিক্ষত হইয়াছে। তাহার সেই স্বামী, যে স্বামী 5-6 বছর পূর্বে এমন সব রাতে তাহাকে সমস্ত রাত ঘুমাইতে দিত না, সে পান খাইতে চাহিত না বলিয়া কত ভুলাইয়া পান মুখে গুঁজিয়া দিত, সেই স্বামী এরূপ করিল? পান খাওয়ানোর কথাটি সুশীলার বারবার মনে আসিতে লাগিল। রাত্রের জ্যোৎস্না ক্রমে আরও ফুটিল। তখন চৈত্র মাসের মাঝামাঝি দিনে তখন নতুন কচি পাতা ওঠা গাছের মাথার ওপর উদাস অলস বসন্ত মধ্যাহ্ন ধোঁয়া ধোঁয়া রৌদ্রের উত্তরীয় উড়াইয়া বেড়ায়। দীর্ঘ দীর্ঘ দিনগুলি প্রস্ফুট প্রসূন সুরভির মধ্য দিয়া চলিয়া চলিয়া নদীর ধারের শিমুলতলায় সন্ধ্যার ছায়ার কোলে গিয়া ঢলিয়া পড়ে। পাড়াগায়ের আমবনে বাঁশবনে জ্যোৎস্না ঝরা বাতাসে সারারাত কত কি পাখির আনন্দ কাকলি। বসন্ত লক্ষ্মীর প্রথম প্রহরের আরতি শেষে বনের গাছপালা তখন আবার নতুন করিয়া টাটকা ফুলের ডালি সাজাইতেছে। শুইয়া শুইয়া সুশীলা ভাবিল, জগতে কেউ তাকে ভালোবাসে না, কেবল ভালোবাসে তাহার মৌরী ফুল। মৌরী ফুল পত্র লিখিয়াছে, তাহার কথা মনে করিয়া সে রোজ রাত্রে কাঁদে, তাহাকে না দেখিয়া কলিকাতা ফিরিয়া তাহার কষ্ট হইতেছে। সত্যি যদি তাহাকে কেউ ভালোবাসে তো সে ওই মৌরী ফুল, ভালোবাসে ওই ছোট বউটা। আহা ছোট বউ, এর বড় কষ্ট, ভগবান দিন দিলে সে ছোট বউয়ের দুঃখ ঘুচাইবে। কিন্তু স্বামী যে তাহাকে বিদায় করিয়া দিতেছে, ও কিছু না, অভাবে পড়িয়া উহার মাথা খারাপ হইয়া যাইতেছে, নহিলে সেও কি এমন ছিল? মৌরী ফুলের বর তো কত জায়গায় বেড়ায়, মৌরী ফুলকে একখানা পত্র লিখিয়া দেখিলে হয়, যদি উহার কোনো চাকরি করিয়া দিতে পারে। চাকরি হইলে সে আর তার স্বামী একটা আলাদা বাসায় থাকিবে, আর কেহ সেখানে থাকিবে না। মাঠের ধারের ছোট ঘরখানি সে মনের মতো করিয়া সাজাইয়া রাখিবে, উঠানে কুমড়ার মাচা বাঁধিবে, বাজার খরচ কমিয়া যাইবে। লোকে বলে সে গোছালো নয়, একবার নিজের বাসায় যাইলে সে দেখাইয়া দিবে যে সে গোছালো কিনা। আচ্ছা, ওই বাড়িখানায় যদি আগুন লাগে? না, আগুন দিবে কে? ছোট বউ। ওহ, দিলে তাহার শাশুড়ি ঠাকুরানি দিবে, যেরকম লোক। জানালার বাহিরে জ্যোৎস্নায় ওগুলো কি ভাসিতেছে? সেই যে তাহার স্বামী গল্প করিত, জ্যোৎস্না রাত্রে পরীরা সব খেলা করে বেড়ায়, তাহারা নয় তো? তাহার বিয়ের রাত্রে কেমন বাঁশি বাজাইয়াছিল, কেমন সুন্দর বাঁশি! ওরকম বাঁশি নদীর ধারে কত পড়িয়া থাকে। আচ্ছা, পিয়নে মৌরী ফুলের একখানা চিঠি দিয়া গেল না কেন? লাল চৌকো খাম, খুব বড়, সোনার জল দেওয়া, আতর নাকি মাখানো। পরদিন সকালবেলা পুত্রবধূর উঠিবার দেরি হইতে লাগিল দেখিয়া মুখ্যদা ঠাকুরন ঘরের মধ্যে উঁকি মারিয়া দেখিলেন, পুত্রবধূ জ্বরের ঘরে অঘোর অচৈতন্য অবস্থায় ছেঁড়া মাদুরের ওপর পড়িয়া আছে, চোখ দুটা জবা ফুলের মতো লাল। সেদিন সমস্ত রাত এইভাবেই কাটিয়া গেল, তাহার দিকে বিশেষ কেউ নজর করিল না। তারপর দিন বেগতিক বুঝিয়া রামতনু ডাক্তার আনিলেন। দুপুরের পর হইতে সে জ্বরের ঘরে ভুল বকিতে লাগিল। সত্যি মৌরী ফুল তা নয়, ওরা যা বলছে আমি অন্য ভেবে। সন্ধ্যার কিছু পূর্বে সে মারা গেল। তাহার মৃত্যুতে গাঙ্গুলি পাড়ার হাড় জুড়াইয়া গেল।
পাড়ার কাকছিলগুলোও একটু সুস্থির হইল। কিছুদিন পরেই কিশোরীর দ্বিতীয় পক্ষের বউ মেঘলতা ঘরে আসিল। দেখিলে চোখ জুড়ায় এমন সুন্দর মেয়ে, কর্মপটু, হুঁশিয়ার, গোছালো। বিবাহের অল্পদিন পরেই যখন কিশোরী পালেতে স্টেটে ভালো চাকরিটা পাইল, তখন নতুন বউয়ের লক্ষ্মী ভাগ্য দেখিয়া সকলেই খুব খুশি হইল। সংসারের অলক্ষ্মী স্বরূপা আগের পক্ষের বউয়ের নাম, সে সংসারে আর কোনো দিন কেহ করে না। কোথায় যেন শুনেছিলাম, যে মানুষের জীবনে যত দুঃখ তার কাছে মৃত্যু আসে ততটাই সুখ নিয়ে। তাই কি সুশীলার কাছে তিনি এলেন তার অনুযোগের একমাত্র মানুষটি হয়ে? একসময় স্বামীর একান্তে বলা গল্পের সেই আলো ঝলমলে পড়ি হয়ে, জানি না, বিভূতিবাবু জানেন, আপনারা কেউ জানেন কি? জানলে আমাকে জানাতে পারেন কমেন্ট বক্সে। পরের সপ্তাহে আবার দেখা হবে, গল্প হবে আরও একটা। ততদিন সুস্থ থাকবেন, খুব ভালো থাকবেন। শুভরাত্রি।